প্রাণীকুলের বৈচিত্র্যময়তার কারণে আফ্রিকার জঙ্গল এমনিতেই বেশ রোমাঞ্চকর। হিংস্র চতুষ্পদ থেকে শুরু করে বিষাক্ত সরীসৃপ আফ্রিকার রেইন ফরেস্টগুলোকে একই সাথে করে তুলেছে ভয়ঙ্কর। তবে আজ সেসব নয়, জানাবো আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এক মানব সম্প্রদায়ের কথা। নানা জাতি, বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি। শিকারের অভাব, বননিধন, যুদ্ধভিত্তিক সহিষ্ণুতা পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়েছে। তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করেন। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা বনমানুষ হিসাবে পরিচিত। জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ কুনুই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো জিনিস বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। গড়ে 4.5 ফুট উচ্চতার এই বামন গোত্র নিজেরও জানে না বাহিরের দুনিয়ার মানুষ তাদের পিগমি নামে ডাকে, এমনকি তারা পিগমি শব্দটির সাথেও পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করেন। তাদের ভাষায় বা অর্থ মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গ্যাবনেলের জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া ফিলিপাইন, আন্দামান দ্বীপপুঞ্জ ও পাপুয়া নিউগিনিতেও কিছু পিগমির বসবাস রয়েছে। বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানুষের সংখ্যা মাত্র 1 লক্ষেরও কম। তাদের মধ্যে 30 থেকে 40 হাজার মুগুতি প্রজাতির পিগমি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলে বসবাস করে। পিগমি নারী পুরুষ উভয়ে বন্য পশু শিকারে দক্ষ। তারা অনেক দূর থেকে শিকারের গন্ধ পায়, এমনকি পায়ের চিহ্ন দেখে শিকারের আকার বয়সও ধরে ফেলতে পারে। বৈচিত্র্যময় নাচ ও গান পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। প্রায় যে কোনো উৎসব, এমনকি প্রতিটি শিকারের আগেও পরে তারা নৃত্য করে। নানাবিধ ঢোলের তাল ও বিচিত্র শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধা সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কার আচ্ছন্ন। প্রতিটি দলে ওজা পদবী দাঁড়ি পিগমির নেতৃত্বে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্টি হবার সম্ভাবনা আছে, এমন সকল কাজ তারা এড়িয়ে চলে। পিগমিরা স্বভাবত হিংস্র নয়, যুদ্ধ শব্দটি তাদের অভিধানে নেই। তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ বা দুঃখ সব কিছু প্রকাশ তারা বিভিন্ন নাচের মাধ্যমে করে। জীবনে প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোল বাদ্যের সাথে সাদরে বরণ করে নেয়। পিগমিরা যাযাবর জাতি। তারা বনভূমিতে দলগত হয়ে ঘুরে বেড়ায় এবং স্বল্প সময়ের জন্য অস্থায়ী বাসস্থান তৈরি করে। পিগমিরা সাধারণত বন, ফল এবং মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। প্রতিটি পিগমি দলের দলপ্রধান সব কিছু নিয়ন্ত্রণ করে। পিগমি জীবিকার একটি অন্যতম অংশ হল শিকার। দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতার সন্তুষ্টি এবং অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন। সভ্য সমাজে আলো না দেখা এই জাতির জীবনযাপন, আচার অনুষ্ঠান যেন লক্ষ শতাব্দীর পূর্বের মানব সমাজের দৃষ্টান্ত নজির স্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে টিকে থেকেও এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা বিভিন্ন দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের বিলুপ্তির কারণ।
বিভিন্ন ব্যবসায়ীরা আফ্রিকার গাছ কেটে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলন না হওয়ায় ক্রমশই কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার, সৃষ্টি হচ্ছে খাদ্য ও বাসস্থানের সংকট।